প্রিয় বিয়ে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের যে বাংলা ইলেকটিভ বেঙ্গলি রয়েছে ডিএসইএ ওয়ান বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের অলরেডি দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে দিয়েছি যে প্রশ্নগুলো করলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে এবং এই সাবজেক্টটি তোমরা জানো যারা চুজ করেছো এই সাবজেক্টের বই কিন্তু সেরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং পাওয়া গেলেও সেই বইয়ে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু প্রপার পাবে না অনেক সাইজটি বইও রয়েছে তোমরা জানো পাতলা বইগুলো পাওয়া যায় তোমাদের সাইজটি বই সেই বইগুলো তোমরা জোগাড় করো কিন্তু সেখানেও কিন্তু অনেক উত্তর কিন্তু পাওয়া যায় না তোমরা অনেকবার পাঠিয়েছ তো তোমাদের জন্য আমি চেষ্টা করেছি উত্তরগুলো করে দেওয়ার তো আজকে আমি আলোচনা করবো একটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে বাংলা কৃষি প্রধান দেশ বাংলার অর্থনৈতিক ভিত্তি নির্মাণে কৃষির ভূমিকা সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের উত্তরটি আলোচনা করছি আশা করি তোমাদের উপকারে লাগবে তো দেখো বাংলা অঞ্চল মূলত কৃষিপ্রধান দেশ হিসাবে পরিচিত ছিল এখনকার উর্বর মাটি অনুকূল জলবায়ু এবং বন্যা প্রবণ অঞ্চল কৃষি কার্যক্রমকে সমৃদ্ধ করেছিল বাংলার অর্থনীতির ভিত্তি নির্মাণে কৃষির গুরুত্বপূর্ণ অবদান ছিল নিম্নে বাংলার অর্থনৈতিক ভিত্তি নির্মাণে কৃষির ভূমিকা বিশদভাবে আলোচনা করা হলো খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধি বাংলায় প্রধানত ধান গম আখ সর্ষে ইত্যাদি ফসল উৎপাদিত হতো ধান উৎপাদনের জন্য উপযুক্ত পরিবেশ থাকার ফলে বাংলার জনগণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছিল খাদ্য উৎপাদন বৃদ্ধি পেলে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং অধিক জনসংখ্যা অর্থনীতিতে শ্রমশক্তি বাড়াতে সহায়ক হয় ফলে কৃষি বাংলার জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক বৃদ্ধি সরি ভিত্তি গড়ে তোলার একটি প্রধান মাধ্যম হিসাবে কাজ করেছিল আর্থিক সমৃদ্ধি ও বাজার ব্যবস্থা কৃষিজ উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে বাংলায় অভ্যন্তরীণ ও বাণিজ্যের প্রসার ঘটে বাংলায় কৃষিজ পণ্য বিশেষত ধান ও কাপড় বাইরের বাজারে উচ্চ মূল্যে বিক্রি হতো এর ফলে বাংলার অর্থনীতি ক্রমশ বর্ধিত হয় এবং অভ্যন্তরীণ বাজারেও প্রসার ঘটে এটি বাংলার আর্থিক সমৃদ্ধির একটি প্রধান উপাদান হয়ে দাঁড়ায় শিল্পের বিকাশ বাংলায় কৃষির প্রভাবে নানা ধরনের শিল্পের বিকাশ ঘটেছিল তাঁত শিল্প মৃৎশিল্প এবং চামড়া শিল্পের মতো কুঠির শিল্পগুলিও কৃষিজ পণ্য ও সম্পদকে কাজে লাগিয়ে গড়ে উঠেছিল কৃষি পণ্য থেকে তৈরি বিভিন্ন পণ্য যেমন তেল কাপড় ইত্যাদি উৎপাদনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি এবং স্থানীয় শিল্পের ভিত্তি মজবুত হয়েছিল কর আদায় উৎস বাংলা শাসকরা কৃষকদের কাছ থেকে কর আদায় করতো যা রাজকোষের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল জমিদার এবং ভূমি ভূস্বামীরা জমি থেকে কর আদায় করতেন এবং সেই কর রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য ব্যয় করা হতো এই কৃষি থেকে সংগৃহীত কর রাজ্যের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত গ্রামীণ উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়ন কৃষি প্রধান অর্থনীতির কারণে বাংলার গ্রামগুলিতে সেচ ব্যবস্থা রাস্তা এবং খাল নির্মাণের উদ্যোগে উদ্যোগ নেওয়া হয়েছিল যা কৃষির উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জীবনের মনোনয়ন ঘটিয়েছিল কৃষির উন্নতি গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করেছিল যা সামগ্রিকভাবে বাংলার অর্থনীতিকে শক্তিশালী করেছে পরিবেশগত ভারসাম্য ও সম্পদের ব্যবহার বাংলার কৃষি অঞ্চলগুলোতে নানা প্রাকৃতিক সম্পদের ব্যবহার ও সংরক্ষণে ভারসাম্য রক্ষা করা হতো নদী নির্বন সেচ ব্যবস্থা এবং বন্যার পর মাটির উর্বরতা কৃষির জন্য উপযোগী পরিবেশ গড়ে তুলেছিল এই প্রাকৃতিক ভারসাম্য বাংলার কৃষি এবং অর্থনীতির টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিল উপসংহার অতএব বাংলার অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার ক্ষেত্রে কৃষির ভূমিকা অপরিসীম ছিল এটি বাংলার খাদ্য নিরাপত্তা শ্রমশক্তি বৃদ্ধি বাজার ও বাণিজ্যের প্রসার এবং রাজকোষের সমৃদ্ধির প্রধান উৎস হিসাবে কাজ করেছে ঠিক আছে তো প্রশ্নটির উত্তর আমি সম্পূর্ণ আলোচনা করে দিলাম এই পেপারটি অনেকটাই ডিফিকাল্ট পেপার আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি কারণ প্রচুর পরিমাণে প্রশ্ন এখানে কিন্তু পড়তে হয় প্রশ্ন কিন্তু তুমি সাইজটি যদি খুব কম পড়ে যাও কম প্রশ্ন সেক্ষেত্রে কিন্তু কমন তোমরা কিন্তু সেরকম পাবে না তাই বলবো আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নই চেষ্টা করছি উত্তর করে দেওয়ার করে দিয়ে আলোচনা করে দেওয়ার তোমরা চ্যানেলের সাথে থেকো এবং চ্যানেলে যে উত্তরগুলো বলবো সেগুলো খাতায় নোট করে তোমরা পড়তে থেকো যেগুলো বইয়ে তোমরা পাচ্ছ না যারা বই কিনেছো বইয়ে বাদ বাকি কোশ্চেনের অ্যান্সারগুলো খুঁজো যে কোশ্চেনের অ্যান্সার তোমরা পাবে না সেই কোশ্চেনগুলো তোমরা হোয়াটসঅ্যাপ কমেন্ট বক্সে লিখে জানাবে আমি চেষ্টা করবো সেগুলো দিয়ে দেওয়ার আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো